হার্বিক্লাহ চ্যানেলের দর্শক শ্রোতা আপনাদের সকলকে মোবারকবাদ জানায় আমাদের আজকের একটি নতুন অনুষ্ঠানে আসুন আমরা শুরুতে আমাদের প্রিয় নবী সাল্লি বা প্রতি দুরুশ্বরী পাঠ করা ফজিলত শ্রবণ করি রসুল করিম রফুর রহিম সাল্লাহ তালা ওয়াসাল্লাম ইসাদ পরমান যে ব্যক্তি প্রতিদিন সকাল এবং সন্ধ্যা তিন তিনবার শরীফ পাঠ করবে আল্লাহ তাবারক তাআলা ওই শরীফ পাঠকারী ওই দিন এবং ওই রাতের গুনাহ ক্ষমা করে দেবে শরীফ পাঠকারী বড়ই সৌভাগ্যবান আসুন আমরা নিয়ত করিনি দুরুশ্বরী পাঠ করব সকাল সন্ধ্যা আল্লাহ প্রিয় হাবিব সাল্লাই বা সাল্লামর প্রতি সালাম পাঠ করব সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আল্লাহ আলা মুহাম্মদ সাল তালিহিবাসাল্লাম জি হ্যাঁ দর্শক শ্রোতার যে অনুষ্ঠান আমাদের এই চ্যানেল আমাদেরকে নতুনভাবে আমাদেরকে উপহার দিচ্ছে তার নাম হচ্ছে এখনই সময় পূর্বে দুইটি প্রোগ্রাম আমাদের এই চ্যানেল আমাদের দেখার সৌভাগ্য হয়েছিল একটি প্রোগ্রাম ছিল এমন এক সময় আসবে আর আরেকটি প্রোগ্রাম আমাদের মাদের চ্যানেলে দেখার সৌভাগ্য হয়েছিল এই সময়ে চলে যাবে আর এখন যে প্রোগ্রাম আমাদের দেখার সৌভাগ্য হবে প্রতিদিন আমাদের দাওয়াত ইসলামীর এবং মাদেন চ্যানেলের বিশেষ মোবাল্লিক যারা প্রতিদিন দুজন মেহমান আলোচক আমাদের সাথে থাকবে আমরা একটা বিশেষ বিষয় নিয়ে যেটা আমাদের জন্য খুবই প্রয়োজন এই বিষয়ে লিগে দাওয়াত ইসলামী আলোচক বিন্দু তারা আমাদেরকে মূল্যবান আলোচনাগুলো শেয়ার করবে যার মাধ্যমে আমরা ইনশাআল্লাহ জবাদাল ইমি শিখার আমাদের একটা ভালো ব্যবস্থা হবে তো প্রোগ্রাম আমাদের এখনই সময় তো দর্শক শ্রোতা আজকে আমাদের প্রোগ্রামের মধ্যে যে দুইজন আলোচক বিন্দু লিগে দাওয়াত ইসলামী আমাদের সাথে রয়েছেন আমাদের সৈয়দ আল ফেসান তারিখ এবং আমাদের মোহাম্মদ রফিক কাদের ইয়াত তারিখ ওনাদের থেকে আমরা আজকের বিষয়ে ইনশাল্লাহ আলোচনা শুনব আলোচ্য বিষয় হচ্ছে আমাদের আত্মসমালোচনা হয়তো এটি এমন একটি বিষয় আত্ম সমালোচনা একদিকে আমরা একটা শব্দ আমরা শুনে থাকি সবসময় আত্মপ্রশংসা আর এটা হচ্ছে আত্মসমালোচনা তা আত্মসমালোচনা আমরা এই বিষয়ে আত্মসমালোচনা বলতে কি। এর গুরুত্ব কী এবং এইটা এমন একটা বিষয় আমাদের বিশেষ করে ইসলামী জগতের মধ্যে যারা মহান ব্যক্তি যারা যারা পৃথিবী থেকে বিদায় নিয়েছেন তারা এই বিষয়টাকে তারা কিভাবে দেখতেন এই এ ধরনের আলোচনাগুলো ইনশাআল্লাহ আমাদের অনুষ্ঠানে আসবে আমাদের প্রিয় নবীর রসুল করিম রফুর রহিম সাল্লাহ তালা আলহিবাসাল্লামের এক বিশেষ প্রমাণ সেটা হচ্ছে মুসলমানদের নিয়ত তার আমলের চেয়েও উত্তম আমরা নিয়ত করি আজকের প্রোগ্রামে আল্লাহ তালা সন্তুষ্টি এবং সব নিয়তে যতক্ষণ সম্ভব আমরা থাকার আমাদের টাইমের মধ্যে আমরা থাকার চেষ্টা করব। আপনারাও নিয়ত করে নিন আল্লাহ তালার সন্তুষ্টি এবং সাবরণীয়তে মাদের চ্যানেল দেখব এবং এলম শিখব যদি সম্ভব হয় এলিমকে শোনার পরে আমরা লিখে নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আর দর্শক শ্রোতা শুরুতে আমি এক আল্লাহ তাবারক কোয়াতালার এক প্রিয় বান্দা যিনি আল্লাহ তাবারক কুয়াতালার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত ছিলেন আউলি একরামের মধ্যে একজন ছিলেন তিনি আত্মসমালোচনা করতে গিয়ে অর্থাৎ নিজেকে ডেভেলপ করার জন্য নিজের আত্মসমালোচনা করার পদ্ধতিটা তিনি যেভাবে অ্যাপ্লাই করলেন ওই বিষয়টা আমি শেয়ার করব তারপর ইনশাল্লাহ আমাদের আলোচক মোবাইল লিগে দাওয়াত ইসলামী তাদের থেকে আমরা শুনব সেটা হচ্ছে সেই আল্লাহর বলি তিনি যখন কোনো ছোট অর্থাৎ বয়সে কম এমন কোনো ব্যক্তিকে ওনার চেয়ে ছোট কোনো ব্যক্তিকে যখন দেখতে পেতেন তখন তাকে উদ্দেশ্য করে তিনি একটি কথা বলতেন আর কথাটা ছিল এমন যে তোমার বয়স কম তোমার চেয়েও আমার চেয়েও তোমার গুনাহ কম এ কথাতে বলতেন এ কথা বলে ওই বুজুক রাহমতুল্লাহ তালা গেলেই নিজের সমালোচনার মধ্যে তিনি লিপ্ত হয়ে যেতেন উনি নেকির কথা ভাবতেন গুনাহের কথা ভাবতেন যে এই এর বয়স কম আমার চেয়ে অনেক বয়স কম আমার তো অনেক বয়স হয়ে গিয়েছে আমার গুনাহ বেশি এরপরে তিনি রহমাতুল্লাহে তালা গেলেই যখন তার ছেয়েও কোনো বয়স্ক ব্যক্তিকে দেখতে পেতেন তখন তাকে উদ্দেশ্য করে বলতেন যে আমার চেয়েও আপনার বয়স বেশি এবং আমার চেয়ে যেহেতু আপনার বয়স বেশি আপনার নেকিও বেশি যেহেতু আপনি অনেক দিন হায়াত পেয়েছেন হায় আমার আমল নামাতের নেকি কম এভাবে ওই আল্লাহর বলি রহমাতুল্লাহে তালা এলাই তিনি কি করতেন নিজের আবার আত্মসমালোচনার মধ্যে লিপ্ত হয়ে তিনি নেকির কথা স্মরণ করতেন নেকিকে বাড়িয়ে দিতেন এই দর্শক শ্রোতা আসলেই এটাই ছিল আল্লাহ আল্লাদের শান তারা কীভাবে আত্মসমালোচনা করতেন আল্লাহ তাবারকালা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক সাল্লো আল্লাহ হাবিব সাল্লাই আলম হেমাদ সাল আল্লাহ সাল্লাম শুরুতে আমাদের আলফেসানি বাইর কাছে যাব আপনি হয়তো শুনতে পেয়েছেন যে আমরা আজকে যে আলোচনার বিষয় নিয়েছি খুবই গুরুত্বপূর্ণ আলোচনা প্রত্যেকটা মানুষের জন্য জরুরি আমি সহ সকলের আল্লাহ তালা আমাদেরকে অর্থাৎ মানব জাতিকে মহান রপ্ত আয়লা আর সফল হিসাবে সৃষ্টি করেছেন স্বাধীন চিন্তা শক্তি দান করেছেন এবং দুনিয়াতে প্রেরণ করেছেন আর মহান রপ্ত আয়লা মানুষের মাঝে তিনটি বিষয় দান করেছেন একটি হচ্ছে নফসে আম্মারা আরেকটি নফসে লওয়ামা একটি হচ্ছে নবসে মুতমাইন্না এই তিনটি নফস দান করেছেন তো নফসে আম্মারার কাজ হচ্ছে মানুষকে খারাপ কাজের দিকে উদ্বুদ্ধ করে খারাপ কাজ যাতে মানুষ করে জৈবিক কামনা বাসনা দুনিয়া লোভ লালসার দিকে ঝুঁকিয়ে দেয় আর আল্লাহতা তালা বলেন নিশ্চয়ই মানুষের মন মন্দ কর্মপ্রবণ কিন্তু সে মন নয় আমার পালনকর্তা যার প্রতি অনুগ্রহ করেন তো অধিক হারে মন্দ কাজ বান্দাকে জাহান্নামের দিকে নিয়ে যায় অন্তরকে কঠিন তুল কঠিন করে তোলে ইমানের কমজুরি চলে আসে অন্তরে দাগ পড়ে যায় মানুষ ইস্তেকফারের মাধ্যমে সেই গুণা থেকে মুক্ত হতে পারে নফসকে সোজা করতে পারে নফসের কালো দাগগুলো দূর করতে পারে আর এই আত্মসমালোচনা এই আত্মসমালোচনার মানে কি এর পরিচয় কি আবিধানিকভাবে আত্মসমালোচনা হলো নিজের সম্পর্কে সমালোচনা করা জি একে আরবিতে বলা হয় মুহাসাবাতুন জি সেও আত্মার হিসাব গ্রহণ করা লিসানুল আরব অভিধানে বলা হয়েছে মহাসাভা মানে হচ্ছে গণনা করা হিসাব করা সুতরাং মহাসাভা নফসের অর্থ হচ্ছে আত্মসমালোচনা করা পারিপার্শ্বিক অর্থে বোঝানো হয় আত্মসমালোচনা সচেতনভাবে কোনো কাজ সম্পাদন করা পরিত্যাগ করা যাতে কৃতকর্ম সম্পর্কে নিজের সুস্পষ্ট ধারণা থাকে যে আমি কী করতে চাচ্ছি কী হতে হতে পারে এই সম্পর্কিত ধারণা হওয়া যদি তা আল্লাহ সন্তুষ্টিমূলক কাজ হয় তবে তা নিষ্ঠার সাথে পালন করা নিজেকে সর্বদা সাথে আল্লাহ সন্তুষ্টিমূলক কাজে তথা ইবাদতের মধ্যে রিয়াজতের মধ্যে নিজেকে লাগিয়ে দেয়া আর আত্মসমালোচনার আরেকটি অর্থ হচ্ছে যে নিজের করণীয় এবং বর্জনীয় বর্জনীয়কে পৃথক করে ফেলা সর্বদা ফরজ নফল কর্তব্যসমূহ আদায়ের জন্য প্রস্তুত থাকা এবং হারাম বা নিষিদ্ধ বিষয়সমূহ এগুলো পরিত্যাগ করা তো এই ব্যাপারে কারিমা রয়েছে রয়েছে আপনার আমাদের পূর্ববর্তী বুজুগা রাম গণের বাণীসমূহ রয়েছে অর্থাৎ আমাদের জন্য দুনিয়াতে চলার ক্ষেত্রে আত্মসমালোচনা যে ব্যাপারটা রয়েছে জিনিসটি রয়েছে খুবই গুরুত্বপূর্ণ এবং যার মধ্যে এই কাজ আত্মসমালোচনা চলে আসে সে দুনিয়াতেও হয়ে যায় এখানে একটা বিষয় যেতে আত্মসমালোচনা যেটা আমাদের আলফিস বললেন যে শুধু এটা যে আমাদের আখেরাতের ক্ষেত্রে তা না যে মানুষের যখন কোনো ব্যক্তি যখন সে বুঝতে পারে যে আমার আমার মধ্যে এমন কিছু খারাপই আছে যেটার কারণে আমি ফ্যামিলিগতভাবে কি হচ্ছে আপনার অনেকে ডিস্টার্ব হচ্ছে তারপরে সামাজিকভাবে ডিস্টার্ব হচ্ছে তখন সে যখন সে নিজের দিকে যখন তাকিয়ে আত্মসমালোচনা করে সংশোধন করে নেয় তখন তার দ্বারা পারিবারিক উপকার হয় সামাজিকও কি হয় উপকার হয় তো আমরা যাবো ইনশাল্লাহ আমরা আমাদের মোবাইল থেকে দেওয়ার ভাই আমাদের সঙ্গে রয়েছেন আমরা দু একটা কল নিয়ে নিই তারপরে ইনশাল্লাহ আমরা রফিক ভাই থেকে আলোচনাতে যাব যে কল চালিয়ে দেয় মোহাম্মদ জুবায়ের আমার বাসা চাঁদপুর এই লকডাউনে নতুন একটি মাদানী চ্যানেলে অনুষ্ঠান দেওয়ার জন্য আমরা মোবারকবাদ জানাচ্ছি মাদানী চ্যানেলকে আমরা ইনশাল্লাহ এই লকডাউনের সময় আমরা মাদানী চ্যানেলের সাথে অতিবাহিত করব মার্শাল্লাহ মার্হাবা জি নেক্সট কল আমার নাম রিফাত রিফা আতা চ্যানেল অনুষ্ঠান আত্মসমালোচনা আত্মসমালোচনা কিভাবে করব এর পদ্ধতি জানিয়ে দিন দুটি কল আমরা শুনলাম কলের বিশেষ করে যে আত্মসমালোচনা কিভাবে করবো এর পদ্ধতি কীভাবে কিভাবে অবলম্বন করবো মার্শাল্লাহ রফিক ভাই সঙ্গে রয়েছেন রফিক রফিক ভাই থেকে শুনবো আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসালাতাম আলা সৈয়দুল মুরসলিম আজকের যে বিষয়টা আপনি নিয়েছেন নতুন অনুষ্ঠান ইমরান ভাই জি এটা যুগোপযোগী এবং এই সময়ের একটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যা বর্তমানে আমরা যদি একটু লক্ষ্য করি জি সমাজের দিকে তাহলে দেখা যায় যে মানুষ অন্যের সমালোচনার মধ্যেই বেশি আগ্রহী হয়ে থাকে মানে নিজের ভুল ত্রুটিগুলো নিজের দোষ ত্রুটিগুলো নিজের চোখে নিজের চোখে পড়ে না বরং বেশিরভাগ ক্ষেত্রে আমাদের যে চোখ রয়েছে আল্লাহ তালা যে দৃষ্টি দাঁড় করেছেন সেই চোখ দিয়ে কপালের চোখ দিয়ে আমরা অন্যের ভুল ত্রুটিগুলো আমরা দেখতে পাই এই অন্যের ভুল ত্রুটি দেখার মাঝে নিজেকে এতটাই আমরা নিয়োজিত করে ফেলেছি লিপ্ত করে ফেলেছি যে এর মধ্যে আমরা নিজেদের ভুল ত্রুটিগুলো কখনই দেখার মানে দেখার টাইমে সময় সুযোগ হচ্ছে না যে অনুষ্ঠানটা আপনি রেখেছেন এখনই সময় এখানে রবি আমি আপনাকে আবার দিচ্ছি যে আপনি এখন যে কথাটা বলছেন যে আমরা অন্যের সমালোচনায় এমন ভাবে লিপ্ত বিভোর হয়ে যায় বিভোর

রজ রিয়াহিন কিতাবে বর্ণিত হজরত সাহিদুনা মালিক বিন দিনার দিন রাহমাতুল্লাহ তার সম্পর্কে আমরা অনেকেই শুনেছি জেনেছি কিতাবাদি পড়েছি তো তিনি যে তওবা করে তিনি তওবাতুন নাসুহা করে তিনি যে নেক জীবনে অর্থাৎ পূর্ণ পুণ্যার্জিত বা পূর্ণ অর্জনকৃত যে জীবন মানে নেক এবং সলে জীবনের মধ্যে তিনি যে পদার্পণ করেছেন তবা করে সেই স সম্পর্কে কোনো এক ব্যক্তি তাকে জিজ্ঞেস করলো যে হুজুর আপনি কিভাবে গুণা থেকে তবা করে ফিরে এলেন তো তার জীবনের তিনি সংক্ষিপ্ত বর্ণনা এভাবে করলেন যে আমি পুলিশের মহাকুমায় চাকুরিরত ছিলাম তো আমি মদ পানি খুবই আসক্ত ছিলাম গুনাহের মধ্যে তা আমার দু দুবছরে এক কন্যা ছিল বছরের সে কন্যা মারা যায় সেই কন্যার শোকে আমি শোকার্ত হয়ে গেলাম এবং আরও অধিক হারে আমি মদ পানে অভ্যস্ত হয়ে গেলাম এরই মধ্যে সব রাত চলে এলো শবে বরাতের রাত যে রাতে আল্লাহ তালা গুনাগারদেরকে ক্ষমা করে দেন সেই রাতেও সে তিনি তিনি বলছেন যে আমি ঘুমিয়েছিলাম তখনও আমি এসার নামাজ পড়িনি আল্লাহ মদ পানে বিভোর হয়ে মত্ত হয়ে আমি ঘুমিয়েছিলাম এমন সময় আমি স্বপ্নে দেখলাম যে কেয়ামত সংঘটিত হয়ে গেছে লোকজন সবাই একত্রিত হচ্ছে নিজ নিজ হিসাব নিকাশ নিকাশ দেওয়ার জন্য তো আমি দেখলাম যে আমার পিছন থেকে এক বড় বিশাল আকৃতির এক অজগর সাপ ফোঁস করতে করতে আমাকে ধাওয়া করছে আমি সেই সাপ দেখে আমি দৌড়ে পালাতে লাগলাম যে দৌড়তে দেখলাম এক উজ্জ্বল চেহারার এক বুজুর্গ ব্যক্তি ক্ষীণকায় দুর্বল ব্যক্তি আমি তার কাছে সাহায্য কামনা করলাম সেই বুজুর্গ ব্যক্তি বললেন যে আমি তোমাকে সাহায্য করতে অক্ষম আমি পারছি না তোমাকে সাহায্য করতে তখন হাজার সাইদনা মালিক বিন দিনার তিনি আবার ছুটতে লাগলেন দৌড়তে লাগলেন সেই সাপের হাত থেকে বাঁচার বাঁচার জন্য কিছু দূর যেতে যেতে আবার এক ছোট্ট একটা পর্বত তিনি দেখতে পেলেন সেই পর্বতের চূড়ায় যখন তিনি উঠলেন দেখলেন সেই পর্বতের অপর পাড়ে একটি জ্বলন্ত অগ্নিকুণ্ড যেমন আগ্নেগিরি অগ্নি স্ফুলিঙ্গ হতে হচ্ছে তো তার মধ্যে লোকের লোকদেরকে নিক্ষেপ করা হয়েছে সেখানে লোকজন সেই আগুনের মধ্যে জ্বলছে তো তাতেও সে ভীত সন্ত্রস্ত হলো যে আমার তো এবার পালানোর কোনো পথ নেই আমি কোন দিকে যাব। এমত অবস্থায় সে ওই বুজুর্গ ব্যক্তিকে আবার দেখলো সেই বুজুর্গ ব্যক্তি বলছেন যে আমি তোমাকে সাহায্য করতে পারছি না তখন তিনি ওখান থেকে আবার ছুটলেন তো সেখানে তিনি বললেন ওই বুজুর্গ ব্যক্তি বললেন যে দূরে একটি গোল পাহাড় আছে দেখো সেখানে তোমার কোনো আমানত আছে কি না তাহলে সেই আমানত তোমাকে রক্ষা করতে পারে তো সেখানে সেই গোল পাহাড়ে গিয়ে দেখলেন যে অসংখ্য জানালা আর সেই জানালার মধ্যে রেশমি কাপড়ের পর্দা সেই মহলের মধ্যে যে দরজা রয়েছে ফটক রয়েছে মূল ফটক সেটা স্বর্ণ নির্মিত এবং মতি দিয়ে সুসজ্জিত তখন সেখানে ফেরেস্তা বলল যে দেখো এর কোনো কন্যা সন্তান বা কোনো সন্তানের এর আছে কিনা ছোট আমানত আছে কিনা যা তাকে উদ্ধার করতে পারে এমত অবস্থায় তিনি দেখলেন যে অনেকগুলো মেয়ে ছোট ছোট মেয়ে ছেলে সেখানে উঁকি দিচ্ছে তখন সেখান থেকে এক মেয়ে ছোট্ট মেয়ে ওই যে তার দু বছরের মেয়েটা সে দেখে বলল যে আল্লাহ তালার কসম ইনি তো আমারই বাবা এবং সেই সন্তান দৌড়ে এসে বাবার হাত তুলে উপরে তুলে নিল এভাবে মালিক বিন দিন রাহমাতুল্লাহ তালায় সেই আজাব থেকে অর্থাৎ সেই ভয়ঙ্কর সাপ থেকে সে মুক্তি পেয়ে গেল অতপর সে কন্যা তার কোলে বসে তার হাত দিয়ে ডান হাত দিয়ে তার দাড়ি বুলিয়ে দিতে লাগলো অতপর কোরআনের আয়াতের কোরআন সুরা হাদিদের ষোলো নম্বরে এই আয়াত তেলাওত করতে লাগল আলম ইয়নি লিল্লাদিন আমানু আং তক কুলুব হুম লে দিক্লাহি ওয়ামা নাজালা মিনাল হক কনজুল ইমানের অনুবাদ ইমানদারদের জন্য কি এখনও ওই সময় আসেনি যে তাদের অন্তর ঝুঁকে পড়বে আল্লাহর স্মরণ এবং ওই সত্যের জন্য যা অবতীর্ণ হয়েছে এখানে যখন মালিক বিনা রহমতুল্লাহ তার সে কন্যাকে জিজ্ঞেস করল যে বাবা ওই ভয়ঙ্কর সাপ কে ছিল কি ছিল সেটা তখন কন্যা বলতে লাগলো বাবা সে ভয়ঙ্কর সাপ ছিল তোমার মন্দ আমার পাপাচার যা তুমি এতদিন করেছো আল্লাহ ঝুঁকিয়ে রেখেছ তখন তিনি জিজ্ঞেস করলেন ওই উজ্জ্বল চেহারার মুখাকৃতি ওই ব্যক্তিকে ছিল তখন সে কন্যা বলল যে সে ছিল তোমার নে আমল যা তোমার গুনাহের কারণে দুর্বল ছিল তোমাকে বাঁচাতে অক্ষম ছিল ততবর বলছে তোমরা এখানে কি করছো তো তখন কন্যা বললো যে আমরা ওই সকল সন্তান যারা শৈশবে ইন্তেকাল করেছি এবং আমরা এখানে কিয়ামত পর্যন্ত অপেক্ষা করছি আমাদের মা বাবার জন্য যখন কিয়ামত সংঘটিত হবে তখন আমরা আমার মা বাবার জন্য আমরা সুপারিশ করবো আল্লাহ তাল দরবার তো এখানে মাদারি চ্যানেলের দর্শকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ মাদারি ফুল রয়েছে যে আমরা আর কতদিন মানে কোন সময় কোন মুহূর্তে এলে আমরা নিজেকে শুধরাব এখনো কি সময় হয়নি আজকে এই চ্যানেলের যে মাদানী চ্যানেলে আপনি যে অনুষ্ঠান শুরু করেছেন নতুন একটা নাম দিয়ে এখনি সময় সময় इट्स টাইম টু রেকটিফাই योरसेल्फ রেকটিফাই आवरসেলফ এখনি সময় নিজেকে সংশোধন করা এখন এই যে সংশোধন করা কিভাবে করব আজকের বিষয় রেখেছেন আপনি আত্মসমালোচনা ইনশাআল্লাহ আপনাদের আবার আসব যে আপনি আমাদেরকে ইনশাআল্লাহ বিশেষ করে এই দিকটা আপনার তুলে ধরবেন যে কিভাবে করব দর্শকের কল নিয়ে নেই কিন্তু আমি রফিক ভাইয়ের সাথে জাস্ট একটা বিষয় মালিক মালিকবিদ দিনা অসহমতুল্লাহে তা লাগাইলে এই তিনি ওই ঘটনার ফরেন নিজেকে শুধরে নিলেন সবাই নিলেন মানে উনি এই এই অনুভূতি ওনার মাঝে আসলো যে এখনই সময় এখনই সময় এটা ভেবে আল্লাহ একবার কিতাবের মধ্যে পাওয়া যায় রফিক ভাই উনি তো তবা করলেন

আল্লাহর বলিরা যেভাবে নিজেদেরকে সংশোধন করেছেন আত্মসমালোচনার দিকে এসে আমরা ওই বিষয়ে আসবো দু একটি কল নেব তারপর আমরা ইনশাআল্লাহ মুবাল্লিক দাবাতে ইসলামী থেকে আমরা এই বিষয়ে যাতে করে আমরা বাস আমাদের ব্যক্তি এখানে আজকে কোন জনগোষ্ঠীকে নিয়ে কোন একটি মানুষকে নিয়ে আলোচনার বিষয় না আজকে হচ্ছে আমরা যারা এখানে আমরা প্রোগ্রামের শুদ্ধি আত্মশুদ্ধির বিষয় আমাদের পার্সন আপন আপন ব্যক্তিকে এখানে আলোচ্য বিষয় ইনশাল্লাহ কিছু এলমে দিন কিছু পদ্ধতি আমরা শিখব আমাদের আমল করা সৌভাগ্য হবে কল চালিয়ে দিন মোহাম্মদ মনিরুল ইসলাম আমার বাসা নাটোর মাদনী চ্যানেলে নতুন প্রোগ্রাম এখনই সময় মার্শাল্লাহ খুব সুন্দর চমৎকার আমাদেরকে জানিয়ে দিন যে আমরা এই লকডাউনে আমরা সময় কীভাবে অতিবাহিত করব। মানে এই লকডাউনের সময় সময়কে কিভাবে সময়টাকে কীভাবে কিছু আলোচনার আমরা

জানতে চাচ্ছে আমাদের এই দর্শক ইশাল আমরা বিস্তারিত হয়তো এটা এমন একটা সাবজেক্ট আমি দর্শক শ্রোতার কাছে বলবো হয়তো যেটা আমরা যেভাবে চাচ্ছি একেবারে বিস্তারিত হয়তো আমাদের যে সময় যেটা আমরা নির্দিষ্ট একটা টাইমিং আজকের প্রোগ্রামে যতটুকু সম্ভব আমি আশাবাদী আমাদের মোবাইল লিগে দাবাত ইসলামী ওনারা আমাদের সাথে রয়েছেন বিশেষ করে বেসিক যে জিনিসটা যেটা আমাদের জন্য খুবই ফাস্ট প্রথম যেটা আমাদের প্রয়োজন ওই বিষয়গুলো আমাদের সৌভাগ্য হবে দর্শক শ্রোতা রয়েছেন কল পেয়ে আপনাদের অনেকের ফিডব্যাক পেয়ে আমরা খুশি আত্মসমালোচনার যে গুরুত্ব জি এটা শুধু আমরা বলার মাধ্যমেই নয় কালামুল্লাহ সহিবের মধ্যেও আল্লাহ আত্মসমালোচনা করার জন্য বলেছেন জি বিশেষ করে সুরা হাসরের আয়াত নম্বর আঠারোর মধ্যে সাথ হচ্ছে হে ইমানদারগণ জি তোমরা আল্লাহকে ভয় করো এবং প্রত্যেক ব্যক্তির জন্য উচিত আগামীকালের জন্য অর্থাৎ আখিরাতের জন্য সে কি প্রেরণ করেছে জি তা চিন্তা করা এখানে কিন্তু চলে আসলো আত্মসমালোচনাটা আর তোমরা তাদের মতো হয়েও না যারা আল্লাহকে ভুলে গেছে ফলে আল্লাহ তাদেরকে আত্মভোলা করে দিয়েছেন আল্লাহ 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 নিশ্চয়ই তারা ফাসিক এই আয়তের মাধ্যমে প্রত্যেক মুমিনদের জন্য আপনার আত্মসমালোচনাকে আপনার অপরিহার্য করে দিয়েছে যেমন আল্লাহ তালা বলেছেন যে তোমাদের অবশ্যই চিন্তা করা কর্তব্য আগামী দিনের জন্য তুমি যা প্রেরণ করছো তা তোমরা তা তোমার জান্নাতের পথ সুগম করবে নাকি তোমাদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিবে মানে আমাদের বাবার জন্য যাতে আমরা বাবার জন্য আল্লাহ অন্য আয়াতে আল্লাহ তাআলার ارشاد ফরমান যারা মানে আত্মসমালোচনা করেন তাদের প্রশংসা করে আল্লাহ তাআলা ارشاد ফরমান যাদের মনে আল্লাহর ভয় রয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাদের উপর শয়তানের আগমন ঘটার সাথে সাথেই তারা সতর্ক হয়ে যায় আল্লাহ 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 এবং তখনই তাদের বিবেচনা শক্তি জাগ্রত হয়ে ওঠে সূরা আরাফ আপনার 201 নম্বর আয়াতে তো এ থেকে বোঝা যায় আপনার যে যখন কেউ আত্মসমালোচনা করে তখন তাদের মনে আল্লাহর ভয় যখন চলে আসে তখন এটা হচ্ছে কি যখন শয়তান আগমন হয় কোনো কিছুর কুধারণা দিয়ে দেয় আপনার কুপ্ররোচনা দিয়ে দেয় তখন অটোমেটিক্যালি তাদের অন্তরের মধ্যে সতর্ক বার্তা চলে আসে এখানে একটা প্রশ্ন যেটা হয়তো আমাদের আজকের যে আমরা বিশেষ করে যে বিষয়টা আমরা নিয়েছি আত্মসমালোচনা যেমন এই বিষয় মানে আমি নিজেকে নিয়ে যেটা ভাই বললেন নিজেকে নিয়ে আত্মসমালোচনা করার জন্য বিশেষ করে মানে কোন বিষয়গুলো যদি আমি ভাবি তখন দেখা যাচ্ছে যে যেমন আমাদের মাইন্ড আমরা যখন মেজরিটির সময় যেটা আমাদের ভাই বললেন যে মানুষকে নিয়ে যে কখনো মা হোক কখনো বাই হোক কখনও যারা চাকরিজীবী তারা বসকে নিয়ে হোক তারপরে যারা আপনার বিভিন্ন ধরনের লেভেলের লোক আছে তা আমাদের প্রতিনিয়ত দেখা যাচ্ছে যে আমরা আমাদের মানে বাহিরের লোকদেরকে নিয়ে ভাবার কারণে পজিটিভ নেগেটিভ ভাবার কারণে যে আমাদের ভিতরে যে আমাদের যে ইয়াগুলো আছে আমাদের যে ত্রুটিগুলো সেগুলো আমরা চিন্তা করতে পারি এখন আমাদের বিশেষে যদি আজকে আমরা যে প্রোগ্রাম আত্মসমালোচনা নিয়েছি এমন কিছু কর্ম এমন কিছু কাজ এমন কিছু পদ্ধতি যাতে করে দর্শক শ্রোতা জানতে পারে যাতে আমরা বাস নিজেকে নিয়ে ব্যস্ত থাকি নিজেকে নিয়ে ব্যস্ত থাকাটা তো খুব জরুরি খুবই জরুরি আমি দেখা যায় আমির আলোচনা দামাদ বরকাতুল আলিয়া বলেন তুমি এক একাঙ্গুল দিয়ে মানুষকে দেখাচ্ছ তোমার দিকে তিনটি আঙুল তিনটা আঙুল আল্লাহ 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 এখন তিনবার বলা হচ্ছে যে তুমি তিনবার নিজেকে নিয়ে নিজেকে নিয়ে গবেষণা গবেষণা করো তুমি যে কাজটা করছো সেই কাজটা আধৌ সঠিক সঠিক কিনা অনেক অ্যাঙ্গেলে অনেক কথা হয়ে থাকে অনেক কিছু হয়ে থাকে সেই অ্যাঙ্গেলের কথাগুলো হয়তো আমার কানে আসে না অথবা বুঝি না না বুঝে না ই করে অর্থাৎ খবরের পিছনে খবর না জেনে আমরা অনেক সময় অনেক সিদ্ধান্ত দিয়ে ফেলি অনেক কথা বলে ফেলি আপনি দেখবেন যে আপনি এমন কিছু কথা বলেছেন এমন মানুষ আমরা হয়তো মানে আমাদের থেকে অহরহর এগুলো হচ্ছে যে আমি এমন কিছু কথা বলেছি আমার কাছে মনেই হয় না যে এই কথা দ্বারা কারো মনে কষ্ট লাগতে পারে আরে এটা বললাম সত্য কথা বললাম তার মনে কষ্ট লাগার কি আছে দেখা যায় সে এমন কষ্ট পেয়েছে অনেক দিনে বন্ধুত্ব নষ্ট হয়ে যায় সম্পর্ক নষ্ট হয়ে যায় আপনার অনেক ধরনের সমস্যা হয়ে যায় সাধারণ একটু কথা মানে এটা থেকে নারাজ হওয়ার কোনো কথাই না তারপরও হয়ে যায় তো সেজন্য আমি আলো সোনা বলেন পেলে তোলো বাদ মেয়ে বলো আপনার নিজে প্রথমে চিন্তা করো তারপরে বলো অর্থাৎ প্রথমে যে আমি যে কথা বলবো আমি যে কর্ম করবো আমি যে কাজ করতে যাচ্ছি আমি কাউকে কিছু দিতে যাচ্ছি বলতে যাচ্ছি যা কিছু করছি না কেন আমি প্রথমে চিন্তা করি যে আমার এই কাজটা ঠিক আছে কিনা এক্ষেত্রে একটা জিনিস আপনি যদি পরামর্শ সবার জন্য এটা হতে পারে যে আমি যদি কাউকে কোনো কথা বলি কথাটা আগে নিজেকে বলি জি আমি নিজেকে বলি যদি নিজেকে বলি তখন বুঝতে হবে যে নিজেকে বললে যেমন কোন হসপিটালে নার্স থাকে ডক্টর থাকে রিসিপশন থাকে বিভিন্ন এক একটা ডিপার্টমেন্ট থাকে এখন রোগী আসছে রোগী আসার পর আপনার যে দায়িত্বশীল ছিল এমার্জেন্সি দিতে ছিল জি সে সেদিকে তাকায়ও না সে তার কাজ করে যাচ্ছে যাচ্ছে ঠিক না কেউ রিসিপশনে আসে সে বলতেই আছে কথা অন্যদিকে হচ্ছে মোবাইল টিপছে কিন্তু তাকে মানে দেখছেই না জি এখন তার উচিত হচ্ছে ওই যে দায়িত্বশীল কর্মকর্তা কর্মচারী রয়েছে তার উচিত হচ্ছে আমি ওই রোগীর কাছে স্থানে একটু নিজেকে ভাবি কিছুক্ষণ সময়ের জন্য যে আমি রোগীর স্থানে ভাবি যে আমি এখানে দাঁড়ানো আছি এখন আমার সাথে যদি এরকম হতো তাহলে আসলে আমরা মানে আপনার বিষয়টা এটাই বুঝাতে চাচ্ছেন যে আমরা নিজেরটাকে যে অর্থাৎ নিজের বিষয়টাকে ভাই মারা এই মুহূর্তে আমাদের সোশ্যাল মিডিয়ার অনেক দর্শক শ্রোতা আমাদের সাথে রয়েছেন যেহেতু আমাদের প্রোগ্রামের টাইমও খুব আমরা শর্ট টাইম নিয়েছি বিশেষ করে যে আপনারা কিছুক্ষণ পূর্বে আলোচনা করতে চাচ্ছিলেন যে কিভাবে আমরা আত্মসমালোচনাটা আমরা করব। আশা করি দর্শক শ্রোতা আমরা খুবই গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট আমরা জানতে পারবো সঙ্গে থাকুন যে রক সময়ের সংকীর্ণতা তারপরও কিছু কথা না বললেই নয় যারা যাদের বোধগম্য আছে আল্লাহ তালা তো সবাইকেই বিবেক দিয়েছে বোধ শক্তি সবাইকেই দিয়েছে কেউ বিবেকটাকে জাগ্রত করে রাখে কেউ বিবেকটাকে ঘুম পাড়িয়ে রাখে যে তুমি ঘুম পাড়ি তুমি ঘুমিয়ে থাকো আমি আমার কাজ করি এখন কথা হচ্ছে যে যে বোঝার যারা তারা দুটো কথাতেই বুঝে যাবে আল্লাহ তালা আমাদেরকে মানে কথাই আছে যে বুদ্ধিমান বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট আল্লাহ তালা আমাদেরকে একটা নির্দিষ্ট সময়ের জন্য দুনিয়াতে পাঠিয়েছেন কেউ বিশ বছর কেউ তিরিশ বছর কেউ চল্লিশ বছর কেউ এর আগেই দুনিয়া থেকে চলে যায় তা এখন এই যে সময়টা আমি দেখা যাচ্ছে পঞ্চাশে উপনীত হয়েছি কেউ পঁয়তাল্লিশে কেউ চল্লিশে এতদিনেও যখন আমি শুধরাতে পারলাম না নিজেকে প্রশ্ন করি এটা একটা উই শুড আস আওয়ার কনসায়েন্স যে আমি এখনো যখন শুধরাতে পারলাম না তো আর কখন শুধরাবো আচ্ছা অনেকে বলে যে আমি তো অনেক চেষ্টা করে যাচ্ছি জি কিন্তু এরপরে যে আমার যে আত্মশুদ্ধির কিছু এমন কিছু পয়েন্ট আমার খুবই প্রয়োজন কিন্তু তারপর আমি সেগুলোর থেকে নিজেকে সংশোধন করতে পারছি না এই ব্যাপারে কি বলেন আমি সেটাই বলতে চাচ্ছি যেমন হাদিসে পাকে বর্ণিত রয়েছে আল্লাহ নবী সাল্লি ওয়াসাল্লাম এর সাথে করেছেন বুদ্ধিমান সেই ব্যক্তি যেটা নফসের হিসাব নিয়ে নেয় আল্লাহ এবং মৃত্যু পরবর্তী জীবনের জন্য কাজ করে থাকে আর দুর্বল ওই ব্যক্তি যে নিজের নফসের কুপ্রবৃত্তি অনুসরণ করে এবং আল্লাহর কাছে আশা আকাঙ্ক্ষাও রাখে মানে আমি জান্নাতেও যাব গুণাও করছি তো এই যে বিষয়টা এখন দেখুন আমি একজন বিজনেসম্যান হিসেবে আমি যখন বসবো আমি সারা দিনের বেচে কিনে হিসাব করছি অবশ্যই মাছ শেষে পুরো স্টক আমি মিলাচ্ছি কি সেল করেছি কি আছে কত টাকা ক্যাশ আছে কত টাকা আমার প্রোডাক্ট রয়েছে কত টাকা প্রফিট হলো একটা লেজার পুরো খতিয়ানটা বাসের টেনে আনি খুব সুন্দরভাবে করি অর্থাৎ দুনিয়াটাকে আমরা খুব ভালোভাবেই খুব শিক্ষা অর্জন করে নিয়েছি হিসাব কিতাব কি করে রেওয়া মিল করতে হবে কিভাবে জাবেদা করতে হবে খতিয়ান করতে হবে কিন্তু নিজের ব্যক্তিগত জীবনে যে আল্লাহ তালা আমাকে যে আমার যে হাজারটা চলে যাচ্ছে হাজারটা চলে যাচ্ছে বরফের মতো গলে যাচ্ছে মোমের মতো গলে যাচ্ছে এই জীবনে আমি কতটুকু গুনাহর কাজ করেছি নাফরমানি করেছি কতটুকু আল্লাহ তালার ইবাদত বন্দিকে করেছি এটার যে একটা অ্যাকাউন্টেবিলিটি আছে এটাকেই বলা হয় আত্মসমালোচনা আর এর জন্য আমাদেরকে লক্ষ্য করতে হবে গুনাহের দিকে যে আমি কি কি গুনা করেছি তবা করতে হবে এবং সেটা থেকে ফিরে আসতে হবে এর জন্য আমি রে খুব সুন্দর একটা নুসখা অর্থাৎ একটা মাধ্যম আমাদেরকে দিয়েছেন আর তা হচ্ছে নেক আমলের রিসালা এর মধ্যে যারা আমল আমরা করি তারা সৌভাগ্যবান আর যারা করতে পারছি না এরা হতভাগা বঞ্চিত তো যারা করতে পারছি না তারাও নিয়ত করে নিই আমরা যে ইনশাল্লাহ এর উপর আমল করব। যেমন এই নেক আমলের যে রিসালাটা রয়েছে এর মধ্যে আমিরাহল সুন্নাত তিনি বাহাত্তরটি মাদানী ইনাম দিয়েছেন এই বাহাত্তরটি মাদানী ইনামতের মধ্যে একজন ব্যক্তি যদি প্রতিদিন আমল করে তার ভুল ত্রুটিগুলো তার সামনে চলে আসবে মহাসভা করা নিজের মানে নিজের যে এহতেসাব রয়েছে এটা করা অ্যাকাউন্টেবিলিটি আত্মসমালোচনা আমরা যদি খোলাফায় রাশিদিনের জীবনী যদি আমরা দেখি যেমন ইসলামের দ্বিতীয় খলিফা আমিরুল মমিন ফারুক আজম হজরত উমর ফারুক রাজি আল্লাহ তিনি বলেন যে শেষ বিচারের দিনের সমালোচনা ও মূল্যায়নের সম্মুখীন হওয়ার আগেই নিজের সমালোচনা মূল্যায়ন করে নাও দুনিয়াতে থাকতে নিজের হিসাব করে নাও তাহলে তোমার দিনের হিসাবটা কিছুটা সহজ হয়ে যাবে করে নাও তোমার কর্মের হিসাব নেওয়ার আগেই সেগুলোকে খতিয়ে দেখো আল্লাহ এখন তিনি যে কথাগুলো বলেছেন তিনি কি করতেন কিতাবের মধ্যে দেখা যায় যে তিনি রাতের বেলায় নিজের পায়ে বেতরাঘাত করতেন নিজের পায়ে নিজের পায়ে দিয়ে আঘাত করতেন বেতরাঘাত করতেন আর নিজেকে বলতেন নিজের নফসকে বলতেন যে আজ তুমি কি কি কাজ করেছো আচ্ছা অর্থাৎ নিজের এহতেসাফ কর নিজের এহতেসাফ করতে আসলে এখানে যে রহিব ভাই আমি আপনার মাধ্যমে আমাদের দর্শক শ্রোতাকে বলবো সময় আস্তে আস্তে প্রায় শেষের দিকে আমি দর্শক শ্রোতাকে বলে দেখেন এই যে যিনি নিজের আমলের হিসাব নিচ্ছে উনি কে উনি হচ্ছেন এমন একজন ব্যক্তি ইসলামের দ্বিতীয় খলিফ ফারুক আসলে এদের থেকে আমাদের কি শিক্ষণীয় আমাদের জীবন চলে যাচ্ছে আমরা হয়তো কখনো কখনো অর্থাৎ মাসে হোক বছর হোক কখনো একবারও আমরা আমি নিজেকে নিয়ে যে আমার সময় চলে যাচ্ছে আমার হায়ার থেকে তিরিশ বছর চলে গেলো চল্লিশ বছর চলে গেল কিন্তু আমার সংশোধন হচ্ছে না আমার আমলও পরিবর্তন হচ্ছে না তো দর্শক তো আমরা বেশ অনেক সোশ্যাল মিডিয়ার প্রত্যেকটা সেক্টরে আমাদের খেয়াল রাখতে শুধু আপনার দেখা গেল একজন মানুষ হিসেবে আমরা যেখানে যেখানে যাই যেখানে পদচারণ হয় যেখানে কাজের সাথে আমার রিলেটিভ হয় সেই জায়গাগুলোতে আমাদের নিজেকে নিয়ে সমালোচনা করতে হবে তার সাথে আমি সম্পর্ক যুক্ত হচ্ছি ওই সম্পর্কগুলোকে নিয়ে আমাদের সমালোচনা করতে হবে যে আমি কোথায় আছি কি অবস্থায় আছি কেন আছি কেন যারা মানে অর্থাৎ যে আমার যে কাজগুলো কর্মগুলো থেকে আমি কি একটা কর্মক্ষেত্রে ইমরান ভাই যদি তার কলিগ যারা রয়েছে সহকর্মী তারা যদি বলে যে হ্যাঁ মানুষটা ভালো ছিলেন তার মৃত্যুর পর বুঝতে হবে সে আসলে ভালো ছিল এখন একজন মানুষ কর্মক্ষেত্রে ভালো সে পরিবারে কেমন সেটাও দেখতে হবে এখন পরিবারের স্ত্রী যদি বলে যে হ্যাঁ আমার স্বামী ভালো তাহলে সে বুঝে নিতে হবে আনডাউটেডলি সে ভালো মানুষ এখন নিজেকে আমরা এতেসাফ করি যে আমার ঘরে আমার ভূমিকা কেমন আমার কর্মক্ষেত্রে আমার ভূমিকা কেমন কেমন আমি যে ব্যবসায় বসে আছি আমি ক্রেতার সাথে কেমন আচরণ করছি একজন ক্রেতা জিনিস নিতে আসলো বললো না নিলে যান মেয়ে যান অন্যদিকে যান এই যে আচরণ করার সে কিন্তু ক্ষতি করলো নিজের এক তো হচ্ছে সে তার ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষতি করলো তারপরে সে তা সে কি করলো তাকে কষ্ট দিল মনে একজন মুসলমানকে কষ্ট দেয়া হারাম সে গুনাহের ভাগিদার হলো এতে করে তার ব্যবসারও ক্ষতি হলো সে গুনাহেরও ভাগিদার হল ভাগিদার হল এখন ওই মানুষটা এলাকার মধ্যে অন্তত আরো দশটা মানুষকে সে সতর্ক করবে যে দোকানে যে না এ মূল্য বেশি নয় আর দ্রব্যমূল্য মানের দিক থেকেও সে খারাপ খারাপ দর্শক শ্রোতাকে খারাপ ভাই আপনার আপনাদের মাধ্যমে এটাই বলবো যে প্রতিটা ক্ষেত্রে আলপেসেন বা বিষয়টা নিয়ে আসছেন যে প্রতিটি ক্ষেত্রে যদি আমরা আমাদের অবস্থানটা একটু দেখি তাহলে হয়তো আমরা অনেক কিছু আমাদের যে দুর্বলতা হোক আমাদের যে মাইনাস পয়েন্টগুলো আমাদের চোখে পড়বে চোখে পড়বে এর দ্বারা ইনশাল্লাহ আমাদের উন্নতি হবে এবং আমাদের মাধ্যমে অপর উপকার হবে কিছু আমরা কলের দিকেও আমাদেরকে যেতে হবে তারপরে সোশ্যাল মিডিয়ার আমাদের ফেসবুক পেজ আইডিতে আমাদের এই চ্যানেলের মাশাল্লাহ অনেকেই দেখতে পাচ্ছে আর দেখার মূল কারণ একটি হতে পারে হয়তো অনেকে গরমের মধ্যেই আছে অনেকেই ব্যস্ততার অর্থাৎ দৈনন্দিন আমাদের একটা কাজের ব্যস্ততার মধ্যে আমাদের বর্তমান বাংলাদেশের সিচুয়েশন অনুযায়ী হয়তো অনেকেই ফিরি এই কারণে আজকে ফেসবুকে মাদানি সেন্টার দেখা অনেকে সৌভাগ্য হচ্ছে সুক্রিয়া পাশাপাশি আমরা কয়েকজনকে নিয়ে নিজ অনেকে আমাদের সাথে আমাদের আমাদেরকে অনেকেই আমাদের সাথে রয়েছেন এর ভিতরে আমাদের নুরুল আলম ভাই আমাদের সাথে রয়েছেন মার্শাল্লাহ শিকদার বাই তিনি আমাদের সাথে রয়েছেন মাদেশ দেখতে পাচ্ছেন ফোকন বাই মাদানী চ্যানেল আজকে প্রোগ্রাম দেখতে পাচ্ছেন এরপরে আমাদের শফিকুল ইসলাম সাকিব ভাই মাদানীর সাথে দেখতে পাচ্ছেন এরপরে মুস্তফা কাদেরি ভাই আমাদের সাথে তাসলিম ভাই আমাদের সাথে দেখতে পাচ্ছেন রহমদ ভাইও তিনি আমাদের প্রোগ্রাম দেখতে পাচ্ছেন মাশাল্লাহ তিনি লিখেছেন খুব অনুষ্ঠানটি খুব ভালো লাগছে সুক্রিয়া মাশাল্লাহ অনেকেই আমাদের সাথে তারপরে

রাইবন্ধা পূর্বপাড়া আমি মোহাম্মদ আনোয়ার হোসেনراهيم আমাদের নিজেদের ভিতরে যে দোষ রয়েছে যে ভুল রয়েছে এগুলো নিয়ে নিজের সমলতনা করলে কিভাবে উপকৃত হতে পারি জানিয়ে দিলে খুশি হব তো শুনবো মোবাইলিকে দাওয়াত ইসলামি আমাদের সাথে রয়েছে যদি আমরাattrs সমলছনায় লিপ্ত হতে পারে তাহলে আমাদের কি উপকার হবে জি নেক্সট পরবর্তী প্রশ্ন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মধ্যে আমাদেরকে অনেক চমৎকার একটা প্রোগ্রাম সময় অনেক আসানি রয়েছে মধ্যে। মাশাআল্লাহ। দি আর কিছুক্ষণ শুনিয়ে দিন আমাদেরকে। আলাইকুম রাহমাতুল্লাহি আমি ঢাকা খেলিগড় সিপাহী থেকে দেখতেছি আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলের নতুন অনুষ্ঠান এখনই সময় মাসাল্লা অনুষ্ঠানের মধ্যে আমাদের আলফেসানি বাপু আমাদের ইমরান হুজুর আমাদের রফিক সকলকে মোবারকবার নতুন অনুষ্ঠান নিয়ে আসার জন্য আত্মসমালোচনা আসলে নিজের আত্মসমালোচনা করার যখন নিয়ত করি হয়তো তখন চিন্তা করি যে নিজের আত্মসমালোচনা করব বা নিজের ভুলগুলোকে শুধরাবো কিন্তু হয়তো আবার কিছুক্ষণ পরে ভুলে যাই বা নিজের আত্ম সমালোচনা করার বিষয়টা যে ভুলে যায় তো এখনই সময় অনুষ্ঠানের হুজুরদের কাছে আমার অনুরোধ থাকবে যে আসলে নিজের আত্ম কিভাবে করা উচিত এই বিষয়ে কিছু মাদানী ফুল প্রদান করবেন সালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালামাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতাম আসল আলফাসিনা ভাই শুনেছেন আমাদের রফিক ভাই বলেছেন সময়ের মধ্যে থেকে আপনাদের থেকে কিছু মূল্যবান গ্রামের জীবন যদি আমরা একটু অ্যানালাইজ করি যে তাদের বই পুস্তক যদি পড়ি তাহলে আমরা জানতে পারি এসব বিষয় আর একটা জিনিস হচ্ছে যে আপনি যে কোনো বিষয় আপনি দেখুন দুনিয়াবি আজকে দৃষ্টিকোণ থেকে আমরা এম বিএ করছি বিবিএ করছি মাস্টার্স করছি তার জন্য একটা নির্দিষ্ট সময়সীমার মধ্যে নির্দিষ্ট পরিমাণে জ্ঞান অর্জন করতে হয় একটা ডিপার্টমেন্ট থাকে তো এই যে ইলমে দিন অর্জন করার এর এত উপকারিতা রয়েছে যে এই কিতাবগুলো থেকেই আমরা জানতে পারি যেমন আহনা ইবনে কায়েস রহমাতুল্লাহ তাল আলায় সম্পর্কে বর্ণিত তিনি চেরাগ যে বাতি রয়েছে প্রদীপ সেই চেরাগের নিকট তিনি যেতেন তারপর তিনি তার আঙুল চেরাগের মধ্যে ধরে রাখতেন চেরাগের মধ্যে ধরে রাখতেন ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না তিনি আগুনের উত্তাপ অনুভব করতেন অতপর তিনি নিজেকে উদ্দেশ্য করে বলতেন হে আহ্নভ অমুক দিন তুমি যে কাজ করেছ তা করতে তোমাকে কিসে উদ্বুদ্ধ করেছিল অমুক দিন তুমি যে কাজ করেছ তা করতে তোমাকে কিসে কি কি জিনিসটা তোমাকে উত্তেজিত করেছিল উদ্বুদ্ধ করেছিল তো এখন প্রত্যেকটা জিনিস আমরা যে কাজটুকু করছি অতত অন্তত এতটুকু তো আমরা জানি যে এই কাজটি হারাম এ কাজটি হালাল হারাম হালালের কিছুটা হলেও জ্ঞান আমাদের মাঝে আছে যে গুণা যে গুণা এটা আমরা কতজনা জানি না সবাই কিন্তু জানি সিনেমা দেখা গুণা নাটক দেখা গুণা সমালোচনা করা আমাদেরকে মানে চিন্তা ভাবনা করে করে আমাদেরকে সেখান থেকে বিরত থাকতে হবে চেষ্টা করতে হবে নিজেকে প্রতিদিন হিসাব নিকাশ করতে হবে যে আমি এই কাজগুলো করেছি আর এই জন্য উত্তম মাধ্যম যেটা আমি বললাম যে উত্তম একটা মাধ্যম হচ্ছে সেটা হচ্ছে নেক আমলের রিসালা এটা যদি কোনো ব্যক্তি আয়ত্ত করে নেয় আপন করে নেয় এই রিসালাটাকে আমি আল সুন্দর যে দান করেছেন আমি মনে করি যে সে ধীরে ধীরে নেককার হওয়ার দিকে ধাবিত হবে গুনাহের স্বভাবগুলো তার আস্তে আস্তে মিনিমাইজ হয়ে যাবে মাইনাস হয়ে পদ্ধতিগুলো আসলে সুন্দর জি আমি কিভাবে নিজে আত্মসমালোচনা করব কিছু পদ্ধতিও একেবারে সহজ ব্যাপার জি তা হচ্ছে এখন লকডাউন সিচুয়েশনের মধ্যে আমাদের কাছে স্মার্টফোন ওয়াইফাই অথবা নেট এগুলো অনেকের কাছেই আসে আছে আর টেলিভিশন এগুলো আছে এখন হয়তো আমি সোশ্যাল মিডিয়া নিয়ে ব্যস্ত সোশ্যাল মিডিয়ার মধ্যে মাদানি চ্যানেল আছে আচ্ছা হয়তো কেউ ক্লিক করে দেখেও না দেখছে যে লাইভ চলছে কিন্তু এর মধ্যে যায় মন্দের পাশাপাশি ভালোটাও আছে সেদিকে যাচ্ছে না এখন আমি কেন দেখতে পারছি না আমার নাচে আমারা আমার এদিকে যেতে দিচ্ছে না কামল এখানে এখানে ঢুকলেই অ্যান্টিবায়োটিক পাওয়া যাবে আর অ্যান্টিবায়োটিক কি আপনার ব্যাকটেরিয়াকে ধ্বংস করবে অ্যান্টিবডিজ যেটা জি প্রতিরোধ করবে তো এখন সমস্যা হচ্ছে গিয়ে অ্যান্টিবায়োটিক খেলে তো শরীর দুর্বল হবে আপনার অন্যদিক সাইড এফেক্টও মানে শারীরিকভাবে দুর্বলতা চলে আসবে আর সেটার মধ্যে কিন্তু আসলে ওই মজাটা নেই যেটা গুনাহের মধ্যে আছে সমস্যা মজা তো আছেই কিন্তু যখন আপনি দুর্বলতা অনুভব করবেন তখন ওই আপনি যেতে চাচ্ছেন না মূলত দুর্বলতা হচ্ছে জান্নাতে যাওয়ার জন্য দুর্বলতা আল্লাহ রাজি করার জন্য যখন আপনি আল্লাহ রাজি করবেন খুশি করবেন পাক সাল্লামের ভালোবাসা অর্জন করতে চাইবেন তখন আপনাকে অবশ্যই গুণাদাকে বেঁচে থাকতে হবে লকডাউন সিচুয়েশনে আপনাকে অবশ্যই আপনি স্মার্টফোন নিয়ে আছেন কিছু পড়তে চাচ্ছেন পড়ুন আপনাকে বারণ করছে আপনি ডব্লিউ ডবলিউ ডবলিউ ডট দাওয়াত ডট ঢুকুন অসংখ্য কিতাবর সালা রয়েছে অধ্যয়ন করুন জি আপনাকে দেখতে মনে যাচ্ছে আপনি দেখবেন তো দেখুন না আপনি ইউটিউবে যাবেন যান যারা মানে ইউজ ইউজ করছেন যারা তাদেরকে তো করছে নিষেধ করেন যে তারা যাওয়ার দরকার যারা অলরেডি ইউজ করছেন তারা আপনি মাদানি চ্যানেলকে সাবস্ক্রাইব করুন দাওয়াদ ইসলামী বাংলাদেশ সাবস্ক্রাইব করুন নাতে মোস্তফা রয়েছে নাথ প্রোডাকশন রয়েছে আপনি সাবস্ক্রাইব করুন ঠিক না তো এর মধ্যে আপনি নাচ দেখুন তেলাওয়াত রয়েছে তেলাওয়াত দেখুন বয়ান দেখুন মোটিভেশনাল বয়ান রয়েছে এর মধ্যে মাদানি মুজাকারা রয়েছে আপনি সন্নাতে এগুলো দেখুন আপনি সোশ্যাল মিডিয়া আসবেন সোশ্যাল মিডিয়াতে আপনি এখানেও আমাদের বিভিন্ন পেজ রয়েছে সেগুলো ভিজিট করুন বিভিন্ন কন্টেন্ট রয়েছে সেগুলো আপনি লাইক শেয়ার কমেন্ট করুন এখন দেখা যায় আপনি ফর এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি অনেক সময় সোশ্যাল আপনার মিডিয়ার মাধ্যমে যে শুধু শেয়ার করার কারণে কমেন্টস করার কারণে অথবা একটা আইডি দিয়ে ওই জিনিসটি পোস্ট করার কারণে সে গ্রেফতার হয়েছে অথবা তার তাকে এমন কিছু বলা হয়েছে যে সে বাংলাদেশের সার্বভৌমত্বের উপর আঘাত হেনেছে বিরুদ্ধে চলে যাচ্ছে ঠিক না তো এই কাজটা কিন্তু শুরুতে সে বুঝে না শুরুতে কিন্তু সে যদি বুঝতো যে এই কাজটা কি করাটা আহ মানে দেশের অপরাধ হবে এখন ফর এক্সাম্পল বাইরে বের হওয়া নিষেধ এখন কেউ যদি এমনিতেই মনে করে আরে কি হবে বাতাস খেতে বের হলো তো সেনাবাহিনীও আছে পুলিশও আছে র্যাব সব বাহিনী আছে ধরে তো আজকে দেখলাম যে অনেককে ফাইনও করেছে জি ঠিক না বিনা প্রয়োজনে এখন বিনা প্রয়োজনে বাইরে হওয়ার দরকার নেই তো বের হয়ে না যদি আমাদেরকে এই সিচুয়েশনটা দিয়েছে এর মধ্যে আপনার শরীয়তের তো কোনো বাধা বিপত্তি নেই মানুষকে বাঁচানোর জন্য আপনার এই ভাইরাস যাতে না ছড়িয়ে যায় সেজন্য এই কাজটা করা সেজন্য আমাদেরকে একটু কষ্ট করা উচিত কষ্ট করে এই জিনিসগুলোকে মেনটেন করা এখন সময় এগুলো এগুলোকে করার এখন আত্মসমালোচনা আমি যদি আমার সেই দীর্ঘ যতক্ষণ মনে আসতেছে বয়স বয়সের ভারটা যে আমি কখন থেকে বুঝ হয়েছি তখন থেকে আমি একটু সমালোচনা নিজের প্রতি দেখি যে আমি নামাজ কত একটু পড়তাম কত একটু পড়তাম না একটু চেক করি চেক করি দেখবে মনে চলে আসবে চলে আসবে ঠিক আছে এগুলো আমি রাইট করি আপাতত এই সময়টাতে আমরা একটা ডায়রি নেই নিয়ে কি লেখি যে আমার এত বছর বয়স বাইশ বছর তেইশ বছর চল্লিশ বছর যার যেরকম হয়েছে আমি এই বয়সে এতদিন এতদিন হয়তো আমি নামাজ পড়িনি একটা মানে আনুমানিক হিসেব করুন আনুমানিক হিসেবের চেয়ে আপনি বেশি ধরুন একটু বেশি ধরে নিন যাতে কম না হয়ে যায় আচ্ছা এত বছর বয়সে এতটি আমি রোজা পেয়েছি এই রোজায় আমি কতগুলো রোজা ভেঙেছি কতগুলো রোজা রাখিনি আপনি এটাও নোট করেন আপনার উপর যদি জাকাত ফরজ হয়ে থাকে আপনি দেখবেন গতকাল মানে আমার বোনের সাথে কথা হচ্ছিল জি এখন বোনকে বললাম যে জাকাতও ফরজ হয়েছে কোরবানি তো ওয়াজিব হয়েছে সে মানে বুঝতেছে না আমার তো টাকা নাই কীভাবে কিভাবে ফরজ হলো তো আমি হিসাব দিলাম তো হিসাব দেওয়ার পর সে মেনে গেছে যা হয়েছে এখন এই জিনিসগুলো হচ্ছে যে আমাদের এটা আমি দেখি যে আমার উপর কবে কবে জাকাত ফরজ হয়েছিল কবে কবে কোরবানি ওয়াজিব হয়েছিল কোন বছরগুলোতে আমি দিলাম কি দিলাম না জি এগুলো আমি রাইট করি কার উপর যদি হজ ফরজ হয়ে থাকে তাহলে আমি সেটা দেখি যে আমি আমার উপর হজ কোন বছর ফরজ হয়েছিল আমি করি নাই জি ঠিক আছে এই পার্টিকুলার যে ফরজ এই আমি মানে বাদ দিয়েছি আল্লাহ নাফরমানি করেছে সেইগুলো আমি করে আমি এগুলো এখন নিয়ত করে দি ইনশাআল্লাহ আমি এগুলো এখন করব আমি তো বসে আছি এখন এখন সময় এখন সময় এগুলো কি করা শুরু করতে আপনি দৈনিক যে নামাজগুলো কাজা হয়েছে সেই নামাজগুলো পড়তে থাকুন দৈনিক 6 ওয়াক্ত নামাজ হয় পাঁচ ওয়াক্ত নামাজ এবং বিতর সহ 6 ওয়াক্ত এই নামাজগুলো আপনি আদায় করুন রোজা রাখার চেষ্টা করুন যে রোজাগুলো আপনি কাজা করেছেন আল্লাহ তালার দরবার তবাও করতে হবে এবং এগুলো কি আদায় করতে হবে এই কাজগুলো যখন আমরা করব তখন নিজে আত্মসমালোচনা করবো মানে নিজেকে নিয়ে একটা যে ব্যস্ততা নিজেকে নিয়ে ব্যস্ত ব্যস্ততা আমি নিজে কি করতে যাচ্ছি এখন আমি চিন্তা করতে থাকি সরকার লকডাউন দিল এখন কি খাবে না খাবে আপনি দেখবেন ঘন্টার পর ঘন্টা সরকারের সমালোচনার মধ্যে ব্যস্ত ভাই নিজের সমালোচনা করেন না আজকের এই এই সিচুয়েশনের মধ্যে আমি অপর জন্য কি করতে আমার যে করণীয় যেটা ছিল সেটার মধ্যে আমি কি না এখন লকডাউনের মধ্যে হয়তো দেখবেন অনেকের ঘরে সকালে নাস্তাও হয়েছে আবার দশটা এগারোটার দিকে কি চা নাস্তা আবার হয়েছে দুপুরে খাবারও হয়েছে বিকালে নাস্তা হবে রাতে খাবার হবে মানে স্পেশাল ডিশ বানানো হচ্ছে মানে এখন ঘরে সবাই আছে কি করবে আগে অফিসে থাকতো বিভিন্ন কাজ করে ব্যস্ত থাকতো এখন তো ব্যস্ততা নাই অফিসেই আছে ভাই আপনি খাবার দাবার নিজে একটু কমান আর পাশে একটু আশেপাশে দেখুন না বেশি অন্যকে নিয়ে একটা বিষয় চিন্তা করো ভাই একটা বিষয় যেটা আমাদেরকে আত্মসমালোচনা থেকে আমাদেরকে অনেক মানে পিছিয়ে নিয়ে যাচ্ছে সেটা হচ্ছে এখনই সময় আছে মানে মানে যে কোনো ক্ষেত্রে আমি আমার মধ্যে নামাজের ত্রুটি আছে এবাদতের ত্রুটি আছে তেলাওয়াত করতে গেলে ত্রুটি আছে যেগুলার আমার খুবই প্রয়োজন এখনই প্রয়োজন কিন্তু এই বিষয়টা থেকে মানে আমার আত্মসমালোচনা থেকে করতে একটা শব্দ আমাদেরকে খুব পিছিয়ে নিয়ে যায় সেটা হচ্ছে এখনও সময় আছে এই ব্যাপারে আপনি কি বলেন এখনই সময় আছে তার মানে হচ্ছে এখনো সময় আছে আচ্ছা এখনো সময় আছে এটা তো হচ্ছে আপনার মানে অলসতার চাদর উড়িয়ে গেলাম যেমন অনেক সময় ইয়াং যখন ছিলাম দেখা যেত যে অনেক সময় দেখতাম যে ভাই ব্রাদার যারা আছে ওঠো বাবা একটু বাজারে যাবো সময় আছে যাবো পরে এই যে জীবনের আমাদের মানে অলসতার যে চাদর উড়ে আছে তো এই স্বপ্নটা দেখাচ্ছে গে এটা দেখায় কিন্তু শয়তান যে তুমি এখন আশি বছর বাঁচবে তুমি একশো বছর বাঁচবে কিন্তু আদৌ কি আমি বাঁচবো কি না সেটা তো আমাকে দেখতে হবে যে হায়াত মহতের তো কোনো নিশ্চয়তা নেই যে কখন মানে আপনার মৃত্যু চলে আসবে আর আমাকে নিয়ে চলে যাবে তো এর জন্য সবসময় একজন মমিন মুসলমান ব্যক্তিকে উচিত হচ্ছে সবসময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকা আর নিজের আমি যদি নিজের ভুল ত্রুটিগুলো গুলো আমি ফাইন্ড আউট করতে না পারি তাহলে তো সেটাকে আমি সংশোধন করতে পারবো না পারবো না একজন মাঝি যদি সে দেখে যে নৌকার মধ্যে ছিদ্র পানি ঢুকছে নৌকার মধ্যে সে শুধু ওই বোকাদের মতো শুধু পানি সেচন করে যাচ্ছে তো পানি সেচলে লাভটা হবে কি নৌকার পানি তো পানিই থাকবে ওই পানি বরং ওই নৌকাটাকে একসময় ডুবিয়ে দেবে ডুবিয়ে দেবে ওইটা ওইটা ওই নৌকার পানি কখনো পানি শূন্য হবে না এই জন্য আগে ছিদ্রগুলোকে বন্ধ করতে হয় যে আমার মধ্যে কি কি গুনাহের অভ্যাস আছে এগুলোকে আমি যেগুলো ল্যাকিং আছে আমার মাঝে অভাব আছে যেই জিনিসগুলো সৎকর্মের অভাব আছে সেগুলোকে ফাইন্ড আউট করা এবং ওগুলোকে রিপেয়ার করা আর এই এগুলো করার জন্য এখনই হচ্ছে মুখ্যম সময় এখনই সময় এখনই সময় দর্শক শ্রোতা আমরা অনুষ্ঠানে বেশ কয়েকবার আমরা কি শব্দ বারবার উচ্চারণ করে যাচ্ছি যে এখনই সময় অর্থাৎ এই শব্দটা যদি আমরা আমাদের মধ্যে ধারণ করতে পারি তাহলে আল্লাহ তাবার কুয়াতার দয়াই যেমন কোনো একজন পার্শ্ব কোনো একজন ব্যক্তি সে ইসলামী বাহাই হোক অথবা ইসলামী বোন মহিলা অথবা পুরুষ সে কোরআনুল করিম যেভাবে জানার প্রয়োজন যেভাবে কোরআন শিখার মাধ্যমে তার নামাজ বিশুদ্ধ হবে সে যদি ভাবতে থাকে যে এখনই সময় তাহলে কিন্তু সে আজকেই কোরআন শিখার মধ্যে সে লেগে যাবে যদি সে বলতে থাকে যে এখনও সময় বাকি আছে তাহলে সে অলসতার মধ্যে তার দিন চলে যাবে দেখা যাচ্ছে যে সে বয়স হওয়ার পরও অনেকেই এই নিজের সমালোচনা না করার কারণে নিজের আত্মশুদ্ধি না করার কারণে দেখা যাচ্ছে যে অনেকে বয়স হওয়ার পরও সেই বিষয়ে অর্থাৎ কোরআন শেখার মধ্যে তার সে মন মানসিকতা আসে তা বিশেষ করে আমাদের সময় একেবারে শেষ আমাদেরকে হয়তো আমরা আমাদের আলোচক যারাই আমাদের সাথে আসলে ওনাদের যে আলোচনার যে একটা বিষয়টা ওই ধরনের টাইমেরও প্রয়োজন যতটুকু আমাদেরকে সময় দিয়েছেন তার সক্রিয় আদায় করি আমাদের প্রোগ্রাম আমাদেরকে শেষ করতে হবে তো দর্শক শ্রোতার কাছে এটাই অনুরোধ করব যে আমরা এখনই আমাদের হাতে যে সময় মূল্যবান সময় কখনো অপেক্ষা না সময় চলে যাবে আমাদের হায়াত থেকে সময় চলে যাবে আমরা যদি এখনই সময় এটাকে আমরা ধারণ করতে পারি তাহলে আমাদের সংশোধন হওয়া সম্ভব গুণাহাত ত্যাগ করা সম্ভব ন্যাক আমল করা সম্ভব মা বাবার খাদমত করা সম্ভব সাদেখা করা সম্ভব নেকের দাওয়াত দেওয়া সম্ভব নিজে নামাজ পড়া সম্ভব আরেকজনকে নামাজের দাওয়াত দেওয়াও সম্ভব তো দর্শক দুনিয়া উপার্জন করা দুনিয়া উপার্জন করাও যারা অলসতা করে দেখা যাচ্ছে তারা ক্ষেত্রে অনেক ক্ষতিগ্রস্ত হয় বাপু বললেন যে দুনিয়া করাও সম্ভব যারা এখনই শব্দটা যারা ব্যবহার করে তো দর্শক শ্রোতা আমরা সক্রিয় আদায় করি যারা অনুষ্ঠানে আমাদের সঙ্গ দিয়েছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেকেই আপনার আমাদের এই চ্যানেল দেখেছেন আমাদেরকে আমাদের কমেন্ট করেছেন অনেকে দোয়া চেয়েছেন সবার নাম নেওয়া সম্ভব হচ্ছে না আল্লাহ তাআলা আমাদের সকলকে আমরা আজকে যাই শুনেছি আমাদেরকে স্মরণ রাখার অনুযায়ী আমাদেরকে আমল করার তৌফিক দান করুক আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে সবসময় সময় মাদানী চ্যানেলকে মোহাবত করার ভালোবাসার এবং মাদানী চ্যানেল দেখার তৌফিক দান করুক আল্লাহ হাবিবাহ সাল্লাহ তালিহিম